This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার এই ঘরে থাকো আলো করে। এই আহ্বানের পরেও ঘর আলো করে বসার সৌভাগ্য বা সুযোগ কোনোটাই হয়নি রানীবাঁধের পুনশা গ্রামের গৃহলক্ষ্মী অলোকা মুর্মুর। তবে তিনি নিজের ইচ্ছে শক্তির জোরে ঘর আলো করেছেন। তার জন্য তাকে নামতে হয়েছে রাজপথে, ধরতে হয়েছে টোটোর হ্যান্ডেল, আর এখন বাঁকুড়ার জঙ্গল মহলের প্রথম আদিবাসী টোটো চালক হিসেবে ব্যাপক পরিচিতি তার। কিন্তু শুরুটা মোটেই সুখের ছিল না অলকার। বাড়ির বউ টোটো চালাবে এ কথা শুনেই নাক সিঁটকেছিল অনেকেই, আবার কেউ কেউ আড়ালে আবডালে অনেক অনেক অকথা কুকথাও শুনিয়েছে, কিন্তু কোনো কিছুকেই পাত্তা দেননি জঙ্গলমহলের এই আদিবাসী কন্যা। কারণ বাড়িতে অসুস্থ শাশুড়ি, স্কুল পড়ুয়া দুই ছেলের পড়াশুনোর খরচ বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে দৈনন্দিন সংসার খরচ। নিজেদের সামান্য জমিতে চাষাবাদ করেন অলকার স্বামী, ফলে ওই সামান্য রোজগারে দিনের পর দিন সংসার চালানো জটিল হয়ে পড়েছিল। এই অবস্থায় বছর দেড়েক আগে সংসারের হাল ধরতে সব বাধা কাটিয়ে গৃহলক্ষ্মী অলকাকে উঠে বসতে হয় টোটো চালকের আসনে। মাত্র ক্লাস 7 পর্যন্ত পড়াশুনো করার সুযোগ পাওয়া মধ্য 30-এর অলকা এখন এক হাতে ধরেছেন সংসারের হাল, অন্য হাতে টোটোর হ্যান্ডেল। সবকিছুই সমান দক্ষতায় সামলে জীবন যুদ্ধে অনেকখানি সফল তিনি। বলছেন পরিবারের সদস্য থেকে পাড়া প্রতিবেশী প্রত্যেকেই, ওই কোন রকম টাকা পয়সা ইয়া করে রাখছিল, তারপরে টোটো কিনে সংসার চালাচ্ছে, চাষবাস করে, চাষবাস টুকটাক সবজি চাষ করে, এমনি মেয়ে মানুষ তো কিছু করতে পারে না সেরকম, তাই জন্য ও টোটো চালায় আর। এই জঙ্গলমহল বিশেষ করে রানীবাঁধ এরিয়াতে এক আদিবাসী মহিলা অলকা মর্ম উনি টোটো চালাচ্ছেন, সত্যি আদিবাসী সমাজের পক্ষ থেকে এটা একটা গর্বের বিষয়, এবং তিনি একজন পথ প্রদর্শক। কেননা আদিবাসী মহিলাদেরকে সচক্ষে বিশেষ কিছু দেখা যায় না টোটো চালাতে, উনি যেভাবে এই জঙ্গলমহলে এগিয়ে এসছেন আগামী দিনে কিন্তু অন্যান্য আদিবাসী মহিলারাও এগিয়ে আসবেন। তাছাড়া আরেকটা মজার বিষয় যে আদিবাসীরা বিশেষ করে সেই অর্থনৈতিক দিক থেকে অনেকটা পিছিয়ে আদিবাসী পরিবারগুলো, এইখানে যদি সরকারের কিছু সহযোগিতা পাওয়া যায় সেক্ষেত্রে আদিবাসী মহিলারাও আজকে অনেকটাই অন্যান্য যে কর্ম যে সংস্থান আছে সেগুলো ওনারা ধরে নিতে পারবেন, এটা আদিবাসী সমাজের পক্ষ থেকে সাধুবাদ জানায়। এবং আরো অন্তত আদিবাসী মহিলারা এগিয়ে আসুক এটা চাই। এখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির যাবতীয় কাজ রান্না খাওয়া সেরে অলকা মুর্মু টোটো নিয়ে বেরিয়ে পড়েন প্রায় 7 কিলোমিটার দূরত্বের রানীবাঁধ বাজারের উদ্দেশ্যে। টোটো চালিয়ে সব মিলিয়ে প্রতিদিন মোটামুটি 500 টাকা রোজগার হয় জানিয়ে তিনি বলেন, একেবারে শুরুর দিকে একটু সমস্যা হলেও এখন সব ঠিকঠাকই চলছে। আর আয় উপায় নেই তো, খুব একটা পরিশ্রম, শরীর অসুস্থ, মানে সেরকম পরিশ্রম করতে পারিনি তো, অসুবিধা সেরকম এখন হয়নি, কিন্তু প্রথম প্রথম অসুবিধা হচ্ছিল, যারা খারাপ নজরে দেখে ছেলেরা অনেক কিছু কথা বলতো এবং মেয়েরাও বলে, কিন্তু বাজারে ঘোরার শখের জন্যে টোটো নিয়েছে এইভাবে কথা বলতো, রোজগার করে সেরকম কেউ নেই। হাজব্যান্ড ওই বাড়িতে চাষবাস করে, শাশুড়ি আছে, শাশুড়ি অসুস্থ, হাজব্যান্ড আছে, দুটো ছেলে, বিয়ে হয়েছে 16 বছর, ক্লাস 7, সেরকম হয়নি, ওই গড় 500-600 হয়, ইচ্ছে তো আছে কিন্তু এখন ক্ষমতা দরকার তো, তারা টাকা পয়সার উপরে নির্ভর। পুনশাতে পুনশা থেকে রানীবাঁধ বাস স্ট্যান্ড থেকে যেদিকে ভাড়া পায় সেদিকে কাছাকাছি চলে যায়, এবং ফোন এলে কন্ট্রাক্ট ভাড়া কোনো দিন অসুবিধা হয়, ধরো ভাড়া সম্পূর্ণ দেই নাই সবাই, ধরো যেখানে গেলাম 100 টাকার ভাড়া যদি যাই তাহলে ওইখানে বলবে এখন 10-20 টাকা কম। যে রাধে সে চুলও বাঁধে, বহুল প্রচলিত এই কথার সার্থক নিদর্শন
জঙ্গলমহলের প্রথম আদিবাসী টোটো চালক অলকা মুর্মু। লোকে কি বলবে, লোকে কি ভাববে, এইসব বিষয়কে পাত্তা না দিয়ে এগিয়ে যাওয়ার নাম অলকা মুর্মু। অসংখ্য আদিবাসী কন্যার প্রেরণার নাম অলকা মুর্মু। টিম দক্ষিণ বাঁকুড়া দর্পণের পক্ষ থেকে বিশ্ব আদিবাসী দিবসে অলকার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। অলকা, আপনি এগিয়ে যান, জঙ্গলমহলের মানুষ আপনার সাথে, আপনার পাশে আছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।